তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে আরো একবার মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রাম সিরাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিয়ে। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বরকতময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ গুণাবলী নিয়ে ধারাবাহিক আলোচনা শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদেরকে মোবাল্লিগে দাওয়াত ইসলামে খুব সুন্দরভাবে কোরআনুল করিমের আয়াত এবং হাদিসে মোবারকা এরপর বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের ফুল পেশ করে থাকেন। আজকেও আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নুরুদ্দিন আত্তারি, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা আপনাদেরকেও অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আলোচনা শ্রবণ করার পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কে একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। তো দেখুন দর্শক শ্রোতা কত সহজেই আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের শাফাআত পাওয়ার সৌভাগ্য এটা সহজ করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরূদ পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। জি দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে তা খুব সুন্দর একটি বিষয় এবং বললাম তো যে অনুষ্ঠান শুরু করার পূর্বেই যে বিষয়টি আমাদের সাথে একেবারে অতপ্রতভাবে জড়িত, আর তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মেহমানদারিতা। সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটি বিষয় যে আজকাল আমরাও মেহমানদারি করি, মেজবান হয়ে থাকি, আমরা অনেক সময় নিজেও মেহমান হয়ে যাই কোনো মেজবানের ঘরে। তো আজকে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করবো মোবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে কিভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যখন মেজবান হতেন তখন কেমন সুন্নত আদব প্রদর্শন করতেন, যখন মেহমান হতেন তখন কেমন সুন্নত আদব, কেমন উত্তম আচরণ করতেন মেজবানদের সাথে। তো চলুন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনার দিকে যাব। হুজুরা আপনার কাছে আসব আজকের যে বিষয় নিয়ে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মেহমানদারিতা। এটা অনেক বড় একটা সুন্নত মেহমানদারি করা যা আমরাও আজকাল করে থাকি। তো আমি শুরুতে আপনার কাছে জানতে চাইব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বরকতময় জীবনের মধ্যে মেহমানদারি কিভাবে করেছেন, বা কারো ঘরে মেহমান হয়ে গেলে কিভাবে তারা ওই মেজবানরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে মেহমানদারি করাতেন, এ ব্যাপারে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে অনুষ্ঠান শুরুতেই যদি শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জাযাকাল্লাহ, যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। মেহমানদারি আসলে এটা ইসলামের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। জি শাহরুখ ভাই, আমরা জানি যে আরব বাসীদের একটা গুণের মধ্যে এটাও যে কোনো শত্রু যদি তাদের ঘরে মেহমান হতো তারা তার মেহমানদারি করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরবের লোকদের এটা একটা বৈশিষ্ট্য। আরবের লোকদের যদি এই বৈশিষ্ট্য হয়, আরবের সর্দার হচ্ছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র তথা মেহমানদারির সেই উচ্চ পর্যায়টা কিরকম হবে? আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মেহমানদারি করতেন না, জি বরঞ্চ মেহমানদারির জন্য মানুষকে উৎসাহিত করে তাদেরকেও ওই মেহমানদারি করার সেই সুন্দর বিধানটা পালন করার একটা ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখনই কোনো মানুষ এসেছে, জি তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বিভিন্নভাবে মেহমানদারি করেছেন, কখনো খেজুর দ্বারা, জি কখনো পানি দ্বারা, কখনো দুধ দ্বারা। আমরা জানি আহলে সুফা যারা ছিলেন, জি 70 জন আহলে সুফা, জি ওনারা
সাহাবায়ে কেরামের একটি দল, ওনারা সবসময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদ মসজিদে নববী শরীফের মধ্যে পড়ে থাকতেন। জি, ওনাদের কাজ হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তাদেরকে বর্ণনা করতেন সেটার উপর আমল করতেন। জি, এবং সর্বদা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিয়োজিত রাখতেন নিজেকে। ওই আহলে সুফা ওদের ব্যাপারও এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একবার একটা দুধের পেয়ালা চলে আসলো। জি, আমরা জানি সেটাকে আমরা ঐতিহাসিক ঘটনা বলে সম্বোধন করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো তোহফা আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে যারা অবস্থান করতেন তাদেরকে এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করতেন, তাদেরকে দিতেন। জি, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যখন আসতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন, উৎফুল্লভাবে তাদের সাথে মোলাকাত করতেন এবং তাদেরকে খুব যতটুকু পারা যায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সম্ভব তাদেরকে মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি সাদাসিদে জীবন যাপন করতেন। জি, কোনো সম্পদ গচ্ছিত রাখতেন না, জমা করে রাখতেন না। জি, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যদি আমরা দেখি ওনাদের যেমন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা যত উম্মাহাতুল মুমিনিনরা ছিলেন ওনাদের জবানে পাক থেকে ওনাদের মুখ থেকে আমরা এটা শুনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাদাসিদে জীবন যাপন করতেন। একদিন আহার করলে আরেকদিন আহার করতেন না, বা অনেক সময় সেটা খাবারের ব্যবস্থা হতো না, চুলা জ্বলত না। জি, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের এই অবস্থা ছিল লাগাতার তিন দিন কোনো সময় চুলা জ্বলেনি। এখন তো আমাদের ঘরে দিনে কয়েক বেলা রান্না হচ্ছে, আমরা একটু চিন্তা করা দরকার, দুনিয়াতে সম্পদ কম হলে আখিরাতে হিসাব কম হবে। জি, উম্মতকে এটা শিক্ষা দিয়েছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসেজ দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে অধিকাংশ গরিব হবে, তারা যখন আমার জীবনীগুলো শুনবে জানবে তখন তাদের মধ্যে একটা প্রশান্তি আসবে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের গরিবদেরকে মহব্বত করতেন এবং আমরা এখন স্বল্পতার কারণে, জিনিসের স্বল্পতার কারণে পাচ্ছি না, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পরেও সেটা নিজে থেকেই সেটাকে অ্যাভয়েড করেছেন, সেটাকে বাদ দিয়েছেন এবং সেটা ছাড়া সাদাসিদে জীবনযাপনকে অবলম্বন করেছেন। আসলে শাহরুক ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমরা সবাই জানি যে এক ব্যক্তি আসলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সে মেহমান হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো করে মেহমানদারি করলেন। জি, তো এখন সকালবেলা দুর্ভাগ্যবশত ভালো খাবার খাওয়ার কারণে পেটের মধ্যে অনেক সময় ডিস্টার্ব হয়। জি, তো সে ঘুমের মধ্যে অজানাবশত সে বিছানার মধ্যে সে তার মানে হাজত সেরে ফেলেছে, তার যা শারীরিক যেটা প্রাকৃতিক ডাক যেটাকে বলা। জি, তো এখন সে লজ্জায় পড়ে গেল যে ইনি কালকে রাতে আমাকে এত মেহমানদারি করলেন, উনি আমাকে এত সুন্দর করে আপ্যায়ন করলেন, সুন্দর করে আমাকে আপ্যায়ন করলেন, আজকে ওনার বিছানার মধ্যে আমি এই কাজটা হয়ে গেল। লজ্জায় পড়ে উনি কি করলেন, তাড়াতাড়ি বের হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর মনে পড়লো আমার একটা বড় একটা ব্যাগ তো আমি রেখে এসেছি। আচ্ছা, তো ওই ব্যক্তি আবার যখন ফিরে আসলো তখন দেখতে পেল যে আমার প্রিয় নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিছানাটা নিজের হাত মোবারক দ্বারা পরিষ্কার করছিল। যখন এটা ঘটনা দেখলো ওই ব্যক্তি, যে তখনো মুসলমান হয়নি, জি, তো ওই ব্যক্তি বলতে বাধ্য হল ইনি কেমন একজন ব্যক্তিত্ব, যিনি প্রথমত মেহমানদারি করেছেন, দ্বিতীয়ত আমি বিছানা নষ্ট করার পরেও উনি আমাকে খুঁজে আমার বিরুদ্ধে কোনো কথা না বলে নিজে নিজেই সেটা পরিষ্কার করার মধ্যে লিপ্ত হয়ে রয়েছে এবং আমাকে লজ্জিত করেন নাই কোনোভাবে। তো ইনি কেমন সত্তা হবেন, ইনি কেমন ব্যক্তিত্ব হবেন, এই আদর্শ দেখে উলামায়ে কেরাম বলছেন ওই ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে এসেছে। আল্লাহ নুরউদ্দিন হুজুর, আমরা প্রত্যেক পর্বে ধারাবাহিকভাবে কোরআনুল কারিমে ওই যে বিষয়টা নেওয়া হয় ওই পর্বের মধ্যে, প্রত্যেকটা পর্বের মধ্যে যে বিষয় নির্ধারণ করা হয় বিষয়ের উপর আমরা কোরআনুল কারিমে রিওয়াত, কোরআনুল কারিমে কোনো আয়াতে কারিমে নাজিল হয়েছে কিনা বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশাবলী আমাদের জন্য এসেছে কিনা এ ব্যাপারে আমরা শ্রবণ করে থাকি। তা আজকের যে বিষয় নেওয়া হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মেহমানদারিতা, তো এই সম্পর্কিত মেহমানদারি সম্পর্কে কোরআনুল কারিমে কোনো আয়াতে কারিমে নাজিল হয়েছিল আর মেহমানদারি জিনিসটা কি একটু যদি বলতেন। মাশাআল্লাহ, সর্ব আল্লাহ তাআলা কোরআনুল করিমের জি 12তম পারার সূরা হুদের 69 আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, জি, আর নিশ্চয়ই আমার ফিরিশতারা ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে আসলো,
জি সুবহানাল্লাহ তারা বলল সালাম সালাম এই আয়াতে কারিমার মধ্যে একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে জি আমার আল্লাহ তাআলার কিছু ফেরেশতা বিশেষ করে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম আর কয়েকজন ফেরেশতা মিলে জি একবার মানুষের আকৃতিতে জি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে মেহমান হিসেবে গিয়েছিলেন জি আর আমার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ভালোভাবে মেহমানদারি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেটার উপর খুশি হয়েছেন এবং ফেরেশতারা শেষ পর্যন্ত আসার সময় বললেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি হয়তো আমাকে চিনেন নাই আমাদেরকে আমরা হচ্ছি ফেরেশতা আমরা আপনার মেহমান হয়ে এসেছিলাম আপনি আমাদেরকে মেহমানদারি করে খুশি করেছেন আপনাদের আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম সুবহানাল্লাহ তো বুঝা যাচ্ছে শাহরুখ ভাই আল্লাহ পাক কোরআনুল কারীমে জি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মেহমানদারির বিষয়ে আলোচনা করতে গিয়ে মেহমানদারি করার জন্য মেহমানদারি করার বিষয়ে প্রশংসা করেছেন জি আর একটা জেনে রাখি মেহমানদারি করা সর্বপ্রথম পৃথিবীর বুকে যিনি মেহমানদারি করেছেন উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ এই জন্য বলা হয় মেহমানদারি করা এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সুবহানাল্লাহ ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম জি কোন সময় মেহমান ছাড়া খাবার খেতেন না আল্লাহ ওনার একটা অভ্যাস ছিল এভাবে উনি প্রায় সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন জি কোনো মেহমান পেলে তাকে নিয়ে আসতেন এসে তাকে খাবার মেহমানদারি করতেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত মাশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা খুব সুন্দরভাবেই জানলাম যে আজকের বিষয়ের উপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও আমাদেরকে কি করেছেন নির্দেশ দিয়েছেন মেহমানদারি করার ব্যাপারে এবং এটাও জানতে পারলাম দর্শক শ্রোতা এটা একদিকে তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মুবারাকা আর এটাও জানতে পারলাম যে সর্বপ্রথম কে মেহমানদারি করেছিল অনেক বড় একটা ইলমে দ্বীন যা সহজে আজ আমরা জানতে পারলাম তা আসলে এভাবে আমরা যদি অনুষ্ঠান দেখতে থাকি না আমরা অনেকগুলোই ইলমে দ্বীন হাসিল করতে পারবো আল্লাহ করিম আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং স্মরণ রাখার তৌফিক দান করুক দর্শক শ্রোতা আমরা আরেকটি প্রশ্নের দিকে অগ্রসর হব যে নূরদিন হুজুর আমি জানতে চাইবো আমরা কোরআনুল কারীম থেকেও শ্রবণ করলাম মেহমানদারি করার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাদেরকে এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নতে মোবারকা জি তো আমরা জানতে চাইবো আপনার কাছে যে হাদিসে মোবারকায় মেহমানদারি সম্পর্কে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন সুসংবাদ আমাদের জন্য প্রদান করেছেন এবং মেহমানদারি করা কিছু সুন্নত আদব যদি আমাদেরকে জানাতেন আজকাল আমরা তো মেহমানদারি করি জি শাহরুখ ভাই বুখারী শরীফের একটা রিওয়ায়াত জি বর্ণিত হয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে জি তার উচিত মেহমানকে সম্মান করা সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিস শরীফ আমার মুফতি আহমদ ইরফান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা এটা মেহমানের সম্মানের বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেন জি যে তার সাথে উৎফুল্লভাবে সাক্ষাৎ করবে জি তার জন্য খাবার এবং অন্যান্য খিদমতের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ যথাসম্ভব নিজের হাতে তার সেবা করবে শাহরুখ ভাই এটা একটা হাদিস শরীফ এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যখন কোনো মেহমান কারো কাছে আসে জি তখন নিজের রিজিক সাথে নিয়ে আসে সুবহানাল্লাহ যে মেহমান এসেছে ওনার রিজিক সাথে নিয়ে এসেছে আর যখন তার কাছ থেকে চলে যায় তখন ঘরের মালিকের গুনাহ ক্ষমা হওয়ার একটা মাধ্যম হয়ে যায় সুবহানাল্লাহ তার মানে মেহমান আসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত এবং রহমত স্বরূপ তাই না আপনি আমার ঘরে মেহমান হয়েছেন জি আপনার রিজিক আমার সম্পদের মধ্যে ছিল বলেই আপনি আমার এখানে মেহমান হয়েছেন আমি আপনার রিজিকটা আপনাকে দিচ্ছি পেশ করছি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জি শরীফ ভাই এরপর আরেকটা হাদিস শরীফ এখানে এসেছে আল মুআজ্জামুল কাবীর নামক কিতাবের মধ্যে যে নামাজ কায়েম করলো যাকাত আদায় করলো হজ সম্পাদন করলো রমজানের রোজা রাখলো জি এবং মেহমানদারি করলো তবে সে জান্নাতে প্রবেশ করলো সুবহানাল্লাহ আরেকটা রিওয়ায়েত এসেছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল নামক কিতাবের মধ্যে এটা বর্ণিত হয়েছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও মেহমানদারি করে না আচ্ছা তার মধ্যে কোনো কল্যাণ নেই আরেকটা রিওয়ায়েত এসেছে জি যে কোনো ব্যক্তির এটা বিবেকহীনতা যে সে মেহমানকে দ্বারা কোনো খিদমত করাবে অনেকে আছে মেহমান এসেছে তাকে দিয়ে কাজ করানো শুরু করেছে আজকাল দেখা যায় অনেকে ঘরে মেহমান আসলে যারা মেজবান হয়ে থাকে তাদের চেহারা মলিন হয়ে যায় কেন শাহরুখ ভাই আসলে এই রিভাইট গুলো আমরা জানি না আমরা তো মনে করছি যে আমার একটা নির্দিষ্ট বাজেট আছে বাজার করেছি এটা এক সপ্তাহ চলার কথা মেহমান এসেছে এটা তো তিন দিনে শেষ হয়ে যাবে তা আপনি তিন দিনে শেষ হওয়ার মেহমানদারির বিষয় ভয় পাচ্ছেন ওনার রিজিক নিয়ে উনি এখানে এসেছেন ওনার রিজিকটা আপনার পকেটে ছিল বলেই আপনার বরাদ্দের মধ্যে ছিল বলে উনি এসে সেটা
খাচ্ছেন আর আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে রয়েছে এখানে আরেকটা রিওয়ায়েত এসেছে যে এটা তাকে মেহমানদারি করা এটা অনেক বড় একটা সৌভাগ্য সবাই এই সৌভাগ্যটা পায় না আর একটা বিষয় হচ্ছে শরীফ ভাই মনে করেন আপনি যদি এটা খরচ করেন এটা আল্লাহর রাস্তায় সদকা হিসেবে পরিগণিত হবে জি যে আপনি মেহমানের জন্য যা খরচ করলেন এটা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার মতো সওয়াব পাবে সাথে সাথে শরীফ ভাই আপনি মেহমানকে অবহেলা করলেন কোন না কোন সময় আপনারও কারো মেহমান হতে হবে জি তখন যদি কেউ আপনাকে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে মেহমানদারি কম করে তাহলে দেখা যাবে আপনার অনেক খারাপ লাগবে আরেকটা রিওয়ায়েত এখানে এসেছে তো অনেক সময় যখন মেহমানরা চলে যাওয়ার সময় হয় শরীফ ভাই মেজবান যার ঘরে এসেছে ও খুশি হয়ে যায় সে বলে যে মুসিবত চলে যাচ্ছে কিন্তু আমরা শুনলাম যে এটা হাদিস শরীফ যে তার গুনাহ ক্ষমা হয়ে যায় আর যখন মেহমান চলে যায় আমরা অনেক সময় তাকে বিদায় দিই যে ঘরের একদম ভিতরের রুম থেকে যে আপনি যান পরে দেখা হবে কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে মাজাহ শরীফ একটা হাদিস শরীফ এটা সুন্নত হলো ওই ঘরের মালিক মেহমানকে দরজা পর্যন্ত বিদায় দিবে আচ্ছা আপনি দরজা পর্যন্ত এসে তাকে বিদায় দিলেন এটা একটা সুন্নাত সুন্নাত এখন দেখা যায় শরীফ ভাই আমাদের মধ্যে এই জিনিসটা রয়েছে যে আমরা মেহমানকে বোঝা মনে করা শুরু করেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় মেহমানদেরকে এটা অনেক বড় একটা নিয়ামত মনে করা হতো তো আমরা আজকে যারা মাদানী চ্যানেল দেখছি তো আমরাও যেন এই জিনিসটা খেয়াল করি যে মেহমানকে আমরা যেন সম্মান করি উৎফুল্ল চিত্তে তাদের সাথে কথা বলি এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত পালনার্থে তাকে এটা বিষয় সবসময় খেয়াল আরেকটা বিষয় শরীফ ভাই এখন অনেকেই আছে মেহমানকে বুঝা মনে করার কিছু কারণও আছে একটা কারণ হচ্ছে অনেক মেহমান আসলে যেতে চায় না এসেছে এক সপ্তাহ দুই সপ্তাহ থেকে যাচ্ছে এখন যার ঘরে এসেছে তার তো কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এটা উচিত যে তিন দিনের চেয়ে বেশি না থাকা তিন দিন আপনি প্রয়োজনে গিয়েছেন তিন দিন থাকেন এরপর চলে আসেন এটা ওলামা ইকরাম বলছেন তিন দিন পর্যন্ত মেহমানদারি করা এটা একটা বিষয় যে আপনাকে গুরুত্ব দিয়ে মেহমানদারি করতে হবে তিন দিনের পরও যদি কোনো মেহমান থাকে তাহলে তাকে আপনার ঘরে যে খাবার পরিবেশন করছেন যে খাবার খাচ্ছেন সেটা দিয়ে আপনি মেহমানকে মেহমানের সামনে দিতে পারবেন এখন শরীফ ভাই দেখা যায় বর্তমান সময়ের মধ্যে এখন তো চাচা আপন প্রাণ বাঁচা সবাই নিজেরটা নিয়ে টেনশন করতেছে যে আমার ছেলে মেয়ের পরীক্ষা ছেলে কেউ না আসলে ভালো হবে এই জন্য আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এই জন্য আত্মীয়কে ছোট মনে করা আচ্ছা মেহমান যার ঘরে গিয়েছি আমি একটু বড় লোক সে যদি তিনটা আইটেম করে আমি তার কাছে দশটা আইটেম চাচ্ছি কিন্তু আমার ঘরে যখন এসেছে আমি দুইটা আইটেম দিয়ে তাকে সারিয়ে নিচ্ছি আচ্ছা এটা কিন্তু উচিত নয় কারো কাছ থেকে বেশি চাওয়া উচিত নয় নিজে যখন করব একদম অবহেলা তুচ্ছতা ছিল করে এটা উচিত নয় মধ্যম পন্থা অবলম্বন করা দরকার আমি কারো ঘরে গিয়েছি আমার জন্য দশটা আইটেম করবে জরুরি না উনি যতটুকু সামর্থ্য পেরেছে উনি করবে এখন দেখা যায় শরীফ ভাই আমি অন্যের ঘরে গিয়ে ভালো ভালো খাবার খেলাম আমার ঘরে যখন আপনি আসলেন তখন আমি আপনাকে অভাবে মূল্যায়ন করছি না যার কারণে গিয়ে বর্তমান সময়ের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বতটা সৃষ্টি হচ্ছে না আমি আপনাকে না পারতে মেহমানদারি করতেছি না পারতে একদম আপনার সামনে খাবার দিচ্ছি কিন্তু আন্তরিকভাবে যদি আপনি সেবা করেন মেহমানদারি করেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা যদি দেখি আরবের মধ্যে আরববাসীদের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য সাহাবায়ে কেরাম ওনারা মেহমানদেরকে নিয়ে সুন্দরভাবে আপ্যায়ন করতেন আউলিয়ায়ে কেরাম বড় বড় যারা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা শুরু করে সমস্ত ইমামগণ ওনারা মেহমানদারি করে আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন আন্তরিকভাবে করেছেন কাউকে দেখানোর জন্য এখন দেখা যায় আমরা আসলাম তিরিশ চল্লিশটা আইটেম করে ফেললাম আইটেম করেছি কি জন্য উনি অনেক বড় মানুষ উনি গিয়ে ঘরের মধ্যে প্রশংসা করবে আর এবার আমার এখন আমরা ক্যাটাগরি ভাগ করি সুনাম যদি আপনি চান আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং সওয়াব থেকে তো আপনি মাহরুম হবেন বঞ্চিত হবেন সওয়াব এটা যদি এটা তো লোক দেখানো লৌকিকতা হয়ে যাবে এই জন্য একটা রিওয়ায়েত রয়েছে তোমরা আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু সৎকা করার সময় কোনো কিছু দেওয়ার সময় আন্তরিকভাবে দাও কারণ আল্লাহ তাআলা অন্তর দেখেন আচ্ছা কারো কি দিচ্ছে কি দিচ্ছে কত টাকা দিচ্ছে বা কত পরিমাণ দিচ্ছে এটা দেখেন অনেক সময় দেখা যায় অনেকেই কোটি টাকা সৎকা করে কোটি টাকা দান করে কিন্তু তার ওই লোক দেখানির কারণে ওটা ওই অনেক মানুষ দেখবেন গরিব মানুষ রিক্সা চালক বা কোন ড্রাইভার উনি দশ টাকা দিচ্ছেন
ওনার 100 টাকা ইনকাম, 300 টাকা ইনকাম, 500 টাকা ইনকাম, ওখান থেকে 10 টাকা 20 টাকা দিয়ে দিচ্ছে। ওই 10 টাকা 20 টাকা এটা ওনার 20 টাকার চেয়ে বেশি দামি হয়ে যাচ্ছে। কেননা আল্লাহ তাআলার দরবারে আন্তরিকতা, অন্তরের থেকে আপনি কোনটা দান করেছেন সেটা বেশি বিবেচ্য হয়। সেই জন্য আমাদের উচিত মেহমান যখন আসবে তাদেরকে বোঝানো আল্লাহ রহমত মনে করবো। আর মেহমানদের অনেক মেহমান এমন আছে সারবে গরমের মধ্যে, এটা কি রুমটা তো ছোট কেন, এখানে গরম বেশি, ফ্যানটা চালিয়ে দেন, এটা চলে না, নষ্ট কেন, এগুলো ঠিক করে না, পর্দা কি জন্য লাগিয়েছেন, এখানে এই কালারের পর্দা হলে ভালো হতো, এই সমালোচনার মধ্যে লেগে যায়। তো ওই মেহমানকে বোঝা মনে করা হয়, তিনি বেশি কথা বলেন, সবকিছু নিয়ে এরকম বাস বিচার করা শুরু করেন, সবকিছু নিয়ে এরকম মন্তব্য করা শুরু করেন, ওনাকে নিয়েই মানুষ একটু বিরক্ত হয়। সেই জন্য মেহমানের উচিত চুপ করে বসে থাকা, কোনো বিষয়ে ঘরের এবং পারিবারিক কোনো বিষয় নিয়ে এটা মানে এখানে চিন্তাও না করে এগুলো নিয়ে কথাও না বলা। এই জন্য ব্যক্তিত্ববান যদি মানুষ হতে চায় তাহলে আমাদের উচিত এই বিষয়গুলো অ্যাভয়েড করা চলা, যে এই জিনিসগুলো আমার কোনো বিষয় নেই, এগুলো কথা বলার কোনো প্রয়োজন নেই। তো আমরা যদি ইনশাল্লাহ এই জিনিসগুলো খেয়াল রাখতে পারি, আর বিশেষ করে মেহমানদারি নিজেও করি অন্যজনকে করার জন্য। আরেকটা বিষয় সার্ক, একটা শেষ মেসেজ আমি দিতে চাই। অনেক মানুষ আমি আপনার ঘরে গিয়েছি মনে করেন বা কারো ঘরে গিয়েছি, উনি আমাকে মেহমানদারি করেন, এখন আমরা কি করি, প্রতিশোধ নিব। উনি যখন আমার ঘরে আসবে আমি তাকে মেহমানদারি করবো না। এরকম একটা ঘটনা এখানে এসে তিরমিজি শরীফ একটা হাদিস শরীফ, এক ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক ব্যক্তির ঘরে গিয়েছি, সে আমার মেহমানদারি করেনি, এখন সে আমার ঘরে মেহমান হিসেবে এসেছে, তো আমি কি তার প্রতিশোধ নিব, অর্থাৎ আমিও কি তার মেহমানদারি করা ছেড়ে দেব না? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, বরং তুমি তার ভালোভাবেই মেহমানদারি করো। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন মেহমানদারি করবেন ওনার অন্তরের মধ্যে একটা ইনশাআল্লাহ আজ্জাওয়াজ আল্লাহ পাকের দয়ায় এটা অনুভূতি আসবে যে আমি তো তার সাথে ভালো মেহমানদারি করি নাই, এখন তো মাশাআল্লাহ উনি করতেছে। তা আল্লাহ তাআলার দরবারে দোয়া করা দরকার, এটা আল্লাহ তাআলা একটা তৌফিক, আল্লাহ তাআলা যাকে দয়া করেন, যাকে তৌফিক দেন উনি পারে আসলে। তো মেহমানদারি যদি করি আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজ আল্লাহ তাআলার কাছেও খুবই প্রশংসনীয়, আমরা প্রিয় বান্দা হওয়ার সুযোগ পাবো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় উম্মত হওয়ার সুযোগ পাবো, পাশাপাশি সমাজের মধ্যে ইনশাআল্লাহ মানুষের কাছে একজন সুশীল নাগরিক হিসেবে, অর্থাৎ একজন আদর্শবান নাগরিক হিসেবে আমরা নিজেকে গড়ে তুলতে ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আমিন। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। খুব সুন্দরভাবে আজ আমরা শ্রবণ করলাম মেহমানদারি করা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং পূর্বেকার যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম ছিলেন, ইনাদেরও এটা সুন্নত মোবারকার মধ্যে ছিল। এবং মেহমানদারি করার ফজিলত বরকত কেমন রয়েছে এ ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস শরীফ থেকে শ্রবণ করলাম। শেষ দিকে এসে কিছু সুন্নত আদবও আমরা শ্রবণ করলাম যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। আমরা তো চাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শে নিজেকে আদর্শবান করে তুলতে। তো এর জন্য দরকার সঠিক ইলমে দিন, সঠিক সুন্নত আদবগুলো, সঠিক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতগুলো শেখা। আমাদের প্রচেষ্টা এটাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের গুণাবলী রয়েছে, ওই গুণাবলীগুলো কিছু তুলে ধরা এবং এর মাধ্যমে আমরাও যাতে কি করি উপকার লাভ করি, এগুলো যাতে আমরাও আমল করতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা। তো এটা তখনই সার্থক হবে যখন এই অনুষ্ঠানটি দেখে যা পূর্বে আমাদের ভুল ছিল তা শুধরে নিব এবং অপরকে এটা কি করব নেকির দাওয়াত হিসেবে পৌঁছে দিব। তা আমি বলবো আজকে আমরা যা কিছু শ্রবণ করলাম তা আল্লাহ করিম যাতে আমাদের সবাইকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করে, এবং চেষ্টা করব মাদানী চ্যানেলের সাথে সময় দিতে এবং দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকতে। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনেক অনেক ইলমে দিন এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর আমল করার জজবা এবং সৌভাগ্য আমার আপনার নসিব হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।